ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে একে পার্টির শক্তিশালী মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি। তিনি আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েল যদি অবরুদ্ধ গাজার উপর হামলা বন্ধ না করে তবে যুদ্ধে তুরস্কের হস্তক্ষেপ করা উচিত। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি বলেন, গাজাকে রক্ষা করা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার। ঐতিহাসিক, মানবিক এবং ধর্মীয় কারণে গাজা রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত। তাই গাজা রক্ষার স্বার্থে যা করা প্রয়োজন তুরস্ককে অবিলম্বে সেই পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে তুরস্ক। 23 লাখ মানুষের এই অঞ্চলে ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে সেটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন এরদোগান। পাশাপাশি হামাস ও ইসরায়েলের যুদ্ধবন্ধের মধ্যস্থতাকারী হিসাবেও কাজ করার কথা জানিয়ে আসছেন এরদোগান প্রশাসন। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় 4,500 ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিযুক্ত কোনো মার্কিন সেনার উপর হামলা হলে তার বদলা নিতে ওয়াশিংটন প্রস্তুত আছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় রোববার তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালান। এর জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 4,500 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল NSB মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্লিংকেন বলেছেন, ইরানের কারসাজিতে এ সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, এমন পরিস্থিতিতে মার্কিন সেনাদের উপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র বিষয়ক সামরিক উপস্থিতির জোরদার করা হয়েছে উল্লেখ করে ব্লিংকেন বলেছেন, এর মধ্যে বিমান বাহিনীর রণতরি ব্যবহার করে যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পন্ন অতিরিক্ত 2টি সেনা দলও যুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, আমাদের জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি, প্রয়োজন হলে আমরা নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেখাব। ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে টেনে ব্লিংকেন দাবি করেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকায় শাসন করার ইচ্ছা ইসরায়েলের নেই।